একটা আছে শুটকি, আমি অ্যাকচুয়ালি শুটকি তেমন খাই না, বাট টেস্ট করে দেখি। শুটকি সাধারণত অনেক জাল দেওয়া হয়, যার কারণে আমি খাইতে পারি না। তেমন জানল না, মজা আছে। শুটকিটা, শুটকি মাছ আছে, আলু আছে। ইউজুয়ালি শুটকি অনেক জাল হয়, এটা তেমন অত জাল না, খাওয়ার মতো আর কি। আমার দুই পাশে দুইটা মাছ আছে এখানে, একটা হলো রূপচাঁদা মাছ আর একটা হলো রুই মাছ। মাছগুলো বড় বড় অ্যাকচুয়ালি, আগে বলছেন মাছ তেমন খাই না, আমি একটুখানি সাইডে ভেঙে খাবো। অনেক তেল রুই মাছ, রুই জু পেঁয়াজা, অনেক পরিমাণ পেঁয়াজ দিয়া গ্রেভিটা বানানো, ঝোলটা হইছে অনেক মজা। এখন হলো রূপচাঁদা, এটাও মাছটা বড়, রূপচাঁদা জু পেঁয়াজা সেম থিং, অনিয়ন টনিয়ন দিয়ে বানানো। আমি পুরোটা খাবো না, সাইড দিয়ে একটু নিতেছি। মাছের কাঁটা আছে অনেক, মাছ এই জন্যই খেতে মন যায় না, কাঁটা বাসা। দুই মাছের স্বাদ আলাদা, কিন্তু গ্রেভিটা অলমোস্ট সেমই, কারণ এটাও জু পেঁয়াজা, এটাও জু পেঁয়াজা। শুধু মাছের কারণে মাছের টেস্টটা একটু ডিফারেন্ট, রুই মাছের টেস্ট ডিফারেন্ট আর রূপচাঁদার মাছের টেস্ট একটু ডিফারেন্ট। তো সব কিছু ট্রাই করা শেষ, শুধু একটা রয়েছে, ওটা হলো বাটার চিকেন, যেটা আমি একদম লাস্টে খেয়েছিলাম।
বাটার চিকেনের চিকেনটা মজা, কিন্তু সসটা আমার কাছে কেমন জানি লাগতেছে। আর মজা আছে, বাট বাটার চিকেনের যে একটা টেস্ট থাকে সেই টেস্ট আমি বাটার চিকেনে পাইতেছি না। আদারওয়াইজ টেস্ট ইস ওকে, মানে খাওয়ার যোগ্য। মেজবানি খাওয়ার পর ডিজার্ট তো খাওয়াই লাগে। অ্যাকচুয়ালি বোরানি কিনছিলাম, কিন্তু বোরানি আমার অনেক প্রিয়, তাই আস্তে আস্তে খালি করে ফেলছি। তো এখানে মিষ্টি আছে, লাস্ট টাইম ওদের মিষ্টির কমপ্লেন দিছিলাম আমি, আজকে মিষ্টিগুলো সুন্দর লাগতেছে, আর প্লাস ওদের দোকান থেকে কিনছি, তো আশা করি মিষ্টিগুলো ভালোই হবে, দেখতে তো সুন্দরই লাগে। আমার সবথেকে ফেভারিট যে কালো জামটা ওটা খাই। মিষ্টিটা আমার অনেক ফেভারিট। লাস্ট টাইম কমপ্লেন ছিল কারণ আমি মিষ্টি কিনছিলাম ওদের দোকান থেকে না, মানে ওদের রেস্টুরেন্ট থেকে না, একটা গ্রোসারি থেকে। গ্রোসারি হয়তো ফ্রিজে কোনো সমস্যা ছিল, তাই মিষ্টিগুলো অনেক শক্ত ছিল। আর এমনি টেস্ট ওয়াইজ ইট ওয়াজ অল রাইট, জাস্ট ইট ওয়াজ লিটল বিট হার্ড, বাট এগুলা এটা প্রথমটা এটা মজাই আছে, এটা সেরকম শক্ত না। এখন ট্রাই করবো এটা। এটার উপরের লেয়ার যে মিষ্টিটা তিনটাই সেম, শুধু ভিতরের গুলো একটু আর কি, যেমন এটাতে গোলাপ জামুন হয়েছে দেওয়া হয়েছে দেখা যাইতেছে, এটাতে আর একটা মিষ্টি, এটাতে আর একটা মিষ্টি, নাম আমি অ্যাকচুয়ালি চিনি না তাই বললাম না। এখন এটা ট্রাই করবো। ইয়েলোটা মজা, এটাও মজা, যেটা প্রথম ট্রাই করছিলাম সেকেন্ড টাইম এটাও মজা আছে, বাট এটার থেকে ইয়েলো হলুদটা অনেক মজা। এখন যেটাতে গোলাপ জামুন সেটা একটু হ্যাঁ দেখি। চারটা মিষ্টির মধ্যে সবথেকে বেস্ট আমার কাছে এটাই লাগছে, এটা অনেক মজা, এটাই ভাল লাগছে আমার। আর ওদের দইয়ের কথা তো আর
কিছু বলার নাই। দইয়ের জন্য তো আমি একটা এক্সট্রা একটা চ্যানেলে ভিডিও বানাইছিলাম দইয়ের কারণে, ওয়ান অফ দ্য বেস্ট দই ইন মন্ট্রিয়াল অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট দই দ্যাট আই এভার ট্রাইড, মিষ্টি দই। সেম টেস্ট, টেস্টে কোনো 19-20 নাই। দই আমি যদি এভাবে খাই পুরোটাই শেষ হয়ে যাবে, পুরোটা খাওয়া যাবে না। অনেকে জানে যে আমি অসুস্থ, তারপরে আমি আমার খাওয়া দাওয়া দেখলে কেউ বুঝবে না, কিন্তু আমার ডায়াবেটিস নেই, তাই আমি মিষ্টি মিষ্টি খাইতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখানে অনেক খাওয়া দাওয়া, অনেক এগুলো আমার তো ইম্পসিবল, আমি একলা শেষ করতে পারবো না, বিশেষ করে মাছগুলো, কারণ আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বউ আছে, ও তারা খাবে। আর বাকি আজকের পর্যন্ত এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট উইক। আর এ পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন কিছু না ভালো না লাগলে, আর ডোন্ট ফরগেট টু লাইক ইট, আর সাপোর্ট করতে থাকেন। আর যত সাপোর্ট করবেন তত সাবস্ক্রাইবার হবে। আর দেখা হবে নেক্সট উইক ইনশাল্লাহ। আনটিল দেন আল্লাহ হাফিজ।